হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং নতুন একটা ব্লকে স্বাগত তো চলো দেখো ভিডিওটা আমি সকালে উঠে বাসি কাজকর্ম সারছিলাম আর মাম্মাকে ব্রাশ করিয়ে দিয়েছি মাম্মাকে বলছি কি তুমি খেলাধুলা করো বারান্দায় আমি তোমার জন্য কিছু টিফিন বানিয়ে নিয়ে আসি আজকে যেহেতু সানডে মেয়ের স্কুল নেই আর আমারও ক্লাস নেই তো আজকে আমরা ফিরে আছি বাড়ির কাজকর্মই করব তো দেখো ও খেলনা ওকে বেরো করে দিয়েছি ও অল্প একটু খেলেছে এখানে দেখো এই যে এই পাতাগুলো দিয়ে রান্নাবাটি একটু একটু খেলেছে তারপরে আমি ভাবলাম যে ও ঘরে হয়তো কিছু করছে তো আমি ডাকলাম যে মাম্মা আসো খেতে তো দেখো খেতে এসে আমাকে বলে কি মাম্মা আমি আঁকাচ্ছি তো আঁকাচ্ছে কোথায় দেখো লেখে নিয়ে এসেছে এখানে কখ লেখেছে দেখো না দেখে কিন্তু এগুলো সব কখ লেগেছে এখন এই যে ছোটো হাতের এবিসিটি লিখছে না দেখে তো এখন আমি খাবারটা তাই কোনটা বড় হাতের লিখলা ছোট হাতের হয়ে গেছে তো ছোট হাতের হয়ে গেছে এখন বড় হাতের লিখছে আর আমার মোটামুটি বাসি কাজকর্ম শেষ তো যে মাম্মা যেহেতু ঘরে লিখছিল তো কারেন্ট চলে গেছে আমি বললাম কি বারান্দায় চলে আসো তো বারান্দায় চলে এসেছে যে আমি মাম্মার জন্য খাবার বানিয়ে নিয়েছি বাসি ভাত ছিল অনেকগুলো তো এখানে বাড়ির লোকাল ডিম দিয়ে বাসি ভাতগুলোকে ভেজেছি তো এখন মামিএলে এটাই খাবো আর তোমাদের দাদাভাই সকালে কাজে চলে গেছে তো হয়তো বাইরে কিছু খেয়ে নিবে আর হলে আমি এখন খেয়ে দিয়ে ভাত রান্না করবো এসে ভাত খাবে তো অনেকটা সকালেই চলে গেছিলো তো এই যে দেখো মাছে ঘুরঘুর করছে তো চলো ভিডিওটা দেখো ছোট্ট মোটো একটা ভিডিও নিয়ে চলে আসবো দেখি কি কি শেয়ার করতে পারি আস্তে আস্তে বড়টাতে নাচতে পারবো না বড়টাতে পারবো না তারা ওই জন্য নয়রা দিয়ে তারপরে বসা গেছে হ্যাঁ ছোট তাই করবো হম দাঁড়াও বোড়া গুলো নামাইনি দেখো তোমার জন্য তো এতক্ষণ করলাম হচ্ছে ধনে পাতার বড়া বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে ফুলকপি আলু ভাপাতে দিয়েছি আর কটা লঙ্কা দিয়েছি সেদ্ধ হবে তো বন্ধুরা দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো চলো রান্নাবান্নাগুলো নেই আর প্রথমে দেখতে পারলে আজকে বড়া করলাম তো মাম্মা একদিনকে ধনিয়া পাতার বড়া করেছি খুব ভালোবেসেছিলো তো তার জন্য আজকে আগে ফার্স্টে বড়াটা করে মাম্মাকে দিলাম কয়েকটা খাচ্ছে আর খেলা করছে আর এখন রান্না করব রান্নাটা বসিয়ে দিয়ে নিয়েছি আর কতগুলো কাপড় ভিজিয়েছি তো সেগুলো ধুবো তো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সামনে আম্মা এখানটাতে ওর মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওই যে খাচ্ছে বুড়া খাওয়া শেষ তাই তো বাটিটা খালি পরে রয়েছে তো দু বাল্টিংয়ের মতো কাপড় ভিজিয়েছি বন্ধুরা তো আজকে রোদ্রু নেই তারপরেও ধুয়ে দিব যেহেতু জলটা ঝরে যাবে এখন বড় দিন কালকে শুকাবে খনি আর কালকে তো আমার সময় নেই মেয়েকে স্কুল পাঠাতে হবে আবার আমাকেও যেতে হবে তো এর জন্য আজকে এগুলোকে ভিজিয়েছি এগুলো তোমাদের দাদা ভাইয়ের কাজের প্রচুর ময়লা হয়েছে আর এগুলো মাম্মামের আর আমার রয়েছে তো চলো এখানে জল ভরে নিয়েছি আবার যখন জল লাগবে মোটর চালিয়ে দেবো তো এখন এগুলোকে কাছাকাছি করা শুরু করে দিই এখানেও ভর্তি জল রয়েছে ড্রাম তাতে কারেন্ট চলে গেলে পরে অসুবিধা হয় আর তুলসী গাছটা দেখো এখানে রেখেছি জল দিচ্ছি না এখন খুব সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে দেখো কি ভালো লাগছে আর যেহেতু বাড়িতে থাকি না টাছ লাগানো হয় না আর যত্ন করারও সময় নেই ছাগল ঠাগল এসে প্রচুর অত্যাচার করে তো এটা একদম মরে গেছিলো তো জল দিতে দিতে আবার এখন নতুন পাতা কজিয়েছে ভালো লাগছে দেখতে তো চলো কাপড়গুলো এখন ধুবো আমি তো খাপ কাপড়গুলোকে এখন খোঁজে নিচ্ছে বন্ধুরা খোঁজে তারপরে ধুয়ে একদম শুকো দিয়ে বো আবার এদিকে বান্না করতে হবে অনেক কাজ আজকে রবিবার তারপরেও বাড়িতে থাকলে প্রচুর কাজ প্রচুর

তরকারিতে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি দেখো আজকের ফুলকপিটা না বন্ধুরা মানে রান্নাটা খুবই ভালো হয়েছে কিন্তু ফুলকপিটা মনে হচ্ছে প্রচুর সার দিয়ে করেছে মানে বেশি একটা ভালো না মানে দেখো ফুলকপিটা দেখেই বুঝে বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কষিয়েছে তাহলে আমি এক্ষনি ফোন করবো মনে ফল খাইতে পারবো না তুমি এই ফল নিয়ে আসছো এই ফল নিয়ে আসছো হ্যাঁ না ফল ফল এখানে ঢাললাম পরে ফলগুলো তাই ঢাললাম গাদা ফল মেয়ের পছন্দের ফল নিয়ে আসছে দেখো খায় না বাবা কানটা শুকায় নাই যে এখনো খায় না শোনা খায় না তো বাবাই নি একাই আমি অন্য কিছু আই ঠিক আছে দাঁড়াও এখন শোনামা আমার পড়াশোনা শেষ করলো টিউশন পড়লো ম্যাম আসছিল পড়াইতে আর মামাকে চান করিয়েও দিয়েছি মামাকে চান করিয়ে দিয়ে মামা পড়লো এতক্ষণ আর এতক্ষণে আমি সব কাজ বাজগুলো সারলাম কাপড় চোপড় ধোয়া রান্নার পরে যে বাসন কোসনগুলো বের হয় সেগুলো ধুলাম তারপরে তোমার দাদা ভাইকে খাবার দিলাম তোমাদের দাদা ভাইকে তারপরে পুজো দিলাম এখনো আমি খাওয়া দাওয়া করিনি তারপরে এই যে ঘর ঠরগুলো একদম ঝাঁট দিলাম সকালে একবার আবার এই যে রান্না বান্নার পরে আরেকবার তো চলো মাম্মার ফল খাওয়া যাবে না তারপরে এনেছে মেয়েকে আর সামলাতে পারে তো দেখো কেস চেস মুছে একদম চকচকা করে ফেলেছি আর এখন মামিয়েতে মিলে ভাত খাবো খিদে হয়ে গেছে এই যে দেখো ভাত আর কি রান্না করেছি আজকে এই যে দেখো ফুলকপি আলু দিয়ে একটা খুব সুন্দর করে তরকারি করেছি একদম মশলা বেটে তো এই যে দেখো তরকারিটা কালারটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে না যে মানে একদম গুঁড়ো লঙ্কা বা ফুড কালার ব্যবহার করেছি কিন্তু এই যে পাকা যে লাল কালারের লঙ্কাগুলো হয় কিন কিনে আনতে পাওয়া যায় তো সেগুলো আমি বেটেছি দেখো শিলনোড়ায় বেটে দিয়েছি তো চলো ভাত খাবো একটু ঢাকা দিয়ে নিই আর রয়েছে যে বড়া করেছিলাম দুটো বড়া রয়েছে মেয়ের জন্যে তো

তো চলো এখন মামেতে মিলে খাওয়া দাওয়া করে নিই এখন বেজে গেছে কয়টা দাঁড়াও দুটো সাতাইশ মিনিট বেজে গেছে জানো কাজ করতে করতে সকাল থেকে উঠে শুরু করেছি তো চলো হ্যালো ফ্রেন্ডস তো এখন বাচ্চা হচ্ছে পাঁচটা পনেরো ষোলো মিনিট তো মেয়েকে শুয়েছি অনেকটা আগেই তো একটুখানি ঘুমিয়েছে তো আমি এখন কাপড় চোপড়গুলো উঠাবো যেহেতু আজকে রোদ্র ছিল না কাপড় চোপড় শুকায়নি তো চলো বাড়িতে নিয়ে রাখবো রাস্তার ধারে এদিক দিয়ে শুকো দিয়েছে দিয়েছি তো চলো আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বাতি দিব তো চলো যাওয়া যাক তো কাপড় নিতে এসেছি তো দেখো যে এই ছাগল ছাগলগুলো মানে আমার যে সামনের বাড়ি তো মনে হচ্ছে পিসিদেরই সঠিক জানি না তো ছাগলগুলো দেখে না কি সুন্দর ঘাস খাচ্ছে অনেকগুলো ছাগল মানে দেখে ভালো লাগছে আবার একদিকে মায়াও লাগছে দেখো মাঠটা যে রয়েছে মাসে মাঠের মধ্যে বেশি একটা ঘাস নেই মানে এখনও বৃষ্টিটা সেরকমভাবে হচ্ছে না না তার জন্য মাঠগুলো এখনও শুকনো শুকনো টাইপের আর হচ্ছে এই যে কাপড় চোপড় তো এগুলোকে এখন বাড়ি নিয়ে যাবো আবার বাড়িতেও শুকো দিয়েছি অনেকগুলো ধুয়েছিলাম আজকে কী করবো বলো একা সংসারে কাজ করতে হয় সময়ই পাওয়া যায় না তো সব কিছু তো মেনটেন করেই চলতে হয় একটা সংসারে তো আর কাজ কম থাকে না তো চলো কাপড় চোপড়গুলো নিয়ে বাড়ি যাব এখন তো চলো এই যে কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছি তো এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাবো বাড়ি গিয়ে আরও কাজকর্ম রয়েছে পাখিগুলো যাচ্ছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ দিয়ে পাখিগুলো যাচ্ছে তো কাপড় চোপড় এনে বাতি টাতি দিলাম সন্ধ্যা বাতিটাতে সবকিছু গুছালাম তো মাম্মা একটুখানি ওর পাপার সঙ্গে দোকান গিয়েছিল গিয়ে কি একটা খাবার নিয়ে এসেছে সেটাই খাচ্ছে রাত্র হয়ে গেছে এখন ভিডিওটা এরই মধ্যে শেষ